ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মাহবুবুর রহমান, আজকে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাইক্রোসফট এক্সচেঞ্জ লেকচারে। তো আজকের লেকচারের বিষয় হলো যে আপনারা ইউজাররা, মেইলবক্সের যে ইউজাররা আছেন, এক্সচেঞ্জের যে ইউজার আছেন, তারা যদি মেইল ডিলেট করে ফেলে, তার মানে হলো যে ডিলেটেড মেইল থাকে কিনা, বা থাকলেও বাই ডিফল্ট কতদিন ডিলেটেড মেইলগুলো সেভ থাকে, সেই ইনফরমেশনটা এবং সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। আর আপনার ডিলেটেড মেইলগুলো থাকলে কোথায় থাকে এবং ওখান থেকে কিভাবে রিট্রিভ করা যায়, সেই জিনিসটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। তো আজকের বিষয়ই হলো এটা যে আপনার মেইল রিকভার করা পসিবল হয় কিনা, বা মেইল রিকভার কিভাবে করে। তো মূলত আমাদের যে ইউজার থাকেন, ইউজাররা কিন্তু আপনার সাধারণত কি করে, আমাদের মেইল বক্স থেকে কিছু দিন পর পর মেইলগুলো ডিলেট করে, বা কিছু আননেসেসারি মেইল ডিলেট করে, বা আননেসেসারি মেইল ডিলেট করতে যেয়ে অনেক সময় ইম্পর্টেন্ট কিছু মেইলও ডিলেট হয়ে যায়। তো এক্ষেত্রে দেখেন, আমি আমার ইউজার দিয়ে ঢুকলাম, লগ ইন করার পরে দেখেন আমার এখানে ডিলেটেড আইটেমে যদি যাই, তো ডিলেটেড আইটেমে গেলে আমি দুইটা মেইল পাবো। দেখেন দুইটা আউটলুকের দুইটা মেইল আছে, এই মেইল দুইটা প্লাস আমি এইখান থেকে আরো দুইটা মেইল আমি ডিলেট করি। দেখেন আমি এই মেইল দুইটাকে ডিলেট করি। তো ডিলেট করার পর আমার ডিলেটেড আইটেমের মধ্যে কিন্তু এই যে ডিলেটেড আইটেম দুইটা আছে, দেখেন এখানে ডিলেটেড আইটেম আছে, ঠিক আছে? তো ডিলেটেড আইটেম আছে এবং আমি দেখবো যে আমার ডাটাবেজের মধ্যে বাই ডিফল্ট কতদিন পর্যন্ত ডিলেটেড আইটেম গুলো থাকে। তো দেখেন আমি সার্ভারে যাব, সার্ভারে যে ডাটাবেজের মধ্যে যাব, আমার এইটা হলো আমার মেইল বক্সের ডাটাবেজ। তো আমি এইটার উপরে ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করার পরে আমি যাব লিমিটের এখানে। লিমিটের এখানে আমি দেখতে পাবো আমার লিমিটেশন। দেখেন এখানে প্রতিটা ইউজারের লিমিটেশন হলো 1.9 GB প্রতিটা ইউজারের জন্য, এবং দেখেন একেবারে প্রোহিবিটেড সেন্ড টু 2 GB পর্যন্ত, ঠিক আছে? প্রোহিবিটেড সেন্ড এন্ড রিসিভ 2.3 GB পর্যন্ত, এবং কিপ ডিলেটেড আইটেম ফর ডেজ, কতদিন? 14 দিন। কিপ ডিলেটেড মেইল বক্স ফর 30 দিন। তো এখানে দেখেন, এখানে কিন্তু আমার বাই ডিফল্ট কতদিন থাকে, 14 দিন থাকে, এবং আমার ডিলেটেড মেইল বক্স যেটা মেইল, সেটাকে মেইল ইউজার যেটা, সেটা থাকে 30 দিন, আর ডিলেটেড মেইল থাকে, ডিলেটেড মেইল আইটেম থাকে হলো যে 14 দিন। তো আমরা এখানে চাইলে বাড়িয়ে নিতে পারি, আপনি আপনার মতো করে, আপনার রিকোয়ারমেন্ট, আপনার কোম্পানির রিকোয়ারমেন্ট অনুসারে আপনি এখানে দিতে পারেন। কেউ 90 দিন দেয়, কেউ 180 দিন দেয়, কেউ 1 বছরের দেয়, কেউ যার যার অফিসের রিকোয়ারমেন্ট অনুসারে। তবে সবথেকে স্মার্ট ওয়ে হলো, সবথেকে স্মার্ট রিকোয়ারমেন্ট হলো যে 30 ডেজ, 30 দিন একটা মেইল ডিলেট হওয়ার পরে আপনার ডিলেটেড আইটেমের মধ্যে থাকবে, ঠিক আছে? এবং একটা মেইল বক্সও 30 দিন থাকবে। তো এটা হলো যে আমার রিকমেন্ড, আপনারা এটা করে দিবেন। করার পরে আপনার ডিলেটেড আইটেমগুলো এখন 30 দিন পর্যন্ত থাকবে। বাট এখন কথা হলো যে অনেক সময় দেখা যায় যে আমার ইম্পর্টেন্ট কিছু ডিলেটেড ডাটা থাকে, যেটা মনে করেন যে এখন এই যে ডিলেটেড আইটেমে গেলে কিন্তু আমরা ইউজার থেকে ডিলেট করেছি, সেটা কিন্তু এখন ডিলেটেড আইটেমের মধ্যে আছে। বাট অনেক সময় কিন্তু আমরা এই ডিলেটেড আইটেমটাকেও কি করি, রিকভার রিমুভ করে দিই। দেখেন এটা ডিলেটেড আইটেম থেকেও রিমুভ করে দিয়েছি। তাহলে এখন আমি এই ডিলেটেড আইটেম থেকেও যদি ডিলেট করে ফেলি, এখন দেখা গেল আমার মনে পড়েছে যে ডিলেটেড আইটেমে আমার একটা মেইল আছে যেটা খুবই ইম্পর্টেন্ট, দরকার এখন, এখন কি করবেন? সেক্ষেত্রে আপনার ইউজাররা কিন্তু জানবে না, হয়তোবা কিছু ইউজার যারা অ্যাডভান্স ইউজার তারা হয়তোবা জানতে পারে। তো আপনারা কি করবেন, এই যে মেইলটা ডিলেট হয়েছে, ডিলেট হওয়ার পরও পার্চার নামে একটা ফোল্ডার আছে, সেই পার্চার ফোল্ডারের মধ্যে যেয়ে কিন্তু স্টোরেজ হয়। তো এই পার্চার ফোল্ডারে যাওয়ার পরে আপনার কি করবে, এই যে এখানে আমি যে ডেটটা দিয়ে দিয়েছি লিমিটেশন 30 দিন, আজকে মনে করেন যে ডিলেট করেছি, তা আজকে থেকে ডিলেটেড আইটেম থেকে আজকে ডিলেট করেছি, তা আজকে ডিলেট করার পর আজকে থেকে 30 দিন পর্যন্ত আমার পার্সার ফোল্ডারে এই ডিলেটেড আইটেমগুলোটা থাকবে। তো চাইলে আমরা ওখান থেকে ডিলেটেড আইটেমটাকে আমরা রিকভার করতে পারি। তো ওইটা রিকভার কিভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি। তো আমি চলে আসবো আমার ইউজারের মধ্যে, যে ইউজার মেইল বক্সে এখানে দেখেন একটা লেখা আছে, রিকভার ডিলেটেড আইটেম নামে একটা অপশন আছে। তো আমি এইখানে ক্লিক করবো। তো এইখানে ক্লিক করলে আমাকে আর একটা উইন্ডোজ ওপেন করবে। তো এইখানে দেখেন, এইখানে আমাকে দেখাচ্ছে রিকভার এবং পার্সার। এখন এইখানে দেখেন আমি যে মেইলগুলো ডিলেট করেছি সেই মেইলগুলো কিন্তু আমার এখানে দেখাচ্ছে। এখান থেকে মনে করেন যে আমার টেস্ট আর ইসি, এই মেইলটা আমার খুবই ইম্পর্টেন্ট, তো আমি কি করবো, এইখান থেকে আমার এই মেইলটাকে আমি রিকভার করে নিয়ে যেতে পারি, ঠিক আছে? যদি আমি এইখানে ক্লিক করি, এটা টিক দিয়ে আমি যদি এইখানে রিকভারে ক্লিক করি, তাহলে আমাকে এইখানে মেসেজ দিচ্ছে কি, দা আইটেম ইউ সিলেক্টেড টু রিকভার উইল বি রিস্টোর টু দেয়ার অরিজিনাল ফোল্ডার ওয়েন পসিবল, ইফ অ্যান অরিজিনাল ফোল্ডার অন লঙ্গার এক্সিস্ট আইটেম উইল বি রিস্টোর অ্যাজ এ ফলোস
মেইল আইটেম টু দা ইনবক্স, এখানে বলছে যে আপনি যে ফোল্ডার থেকে এই মেইলটা ডিলিট করেছেন যদি সেই ফোল্ডারটা থাকে তাহলে সেই ফোল্ডারের মধ্যে যে এই ডিলিটেড আইটেমটা জমা হবে, আর যদি সেই ফোল্ডারটা না থাকে তাহলে এটা যে ইনবক্সের মধ্যে জমা হবে, ইনবক্সে আপনারা পাবেন। তো এখান থেকে আপনার ডিলিটেড আইটেমটা ডিলিটেড আইটেমে পাবেন না, এটা যেহেতু রিকভার করতে দিয়েছি এটা ডিরেক্টলি আপনার ইনবক্সে চলে যাবে। তো আমি ওকেতে ক্লিক, তো ওকেতে ক্লিক করার পরে আমি এখন যদি মনে করেন যে আমার এইখানে যাই, আমার ইনবক্সের মধ্যে যাই, আমার ইনবক্সে গেলে দেখেন আমার এই যে মেইলটা ফেরত এসেছে এবং আমার কিন্তু ইনবক্সের মধ্যে এসেছে। এরপরে বিয়ার্স এখানে আর একটা কথা আছে যে যদি আমার এইরকমের থাকে তাহলে কিভাবে হবে। এখন আপনি এইখান থেকে চাইলেও আপনি ডিলিট করে দিতে পারেন, সেটা হলো যে এইখান থেকে ডিলিট করলে আর রিকভার করা পসিবল না, সেজন্য আপনাকে কি করতে হবে, যদি এইখান থেকে ডিলিট করেন এগুলো সিলেক্ট করে যদি আমি পার্সারে ক্লিক করি, তো পার্সারে ক্লিক করলে একেবারে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, আর পাওয়া যাবে না। বাট হ্যাঁ, পাওয়া যাবে যদি আপনার এই ইউজারটাকে আপনি সিঙ্গেল আইটেম রিকভারের মধ্যে রাখেন, সেক্ষেত্রে পাওয়া যাবে। তো সেই জিনিসটা কিভাবে করতে হয় বা সেই সিঙ্গেল আইটেম রিকভারটা কিভাবে করতে হয় সেটা নিয়ে আমি পরবর্তীতে লেকচার তৈরি করবো, বাট আজকের লেকচারটা হলো যে আপনার একটা ইউজারও চাইলে কিভাবে মেইলটাকে ডিলিটেড আইটেম থেকে মেইলটাকে রিকভার করতে পারে, এবং যদি এইভাবে সিলেক্ট করে যদি পার্সার থেকেও ডিলিট করে দেয় তাহলে কিন্তু ওই ইউজার আর রিকভার করতে পারবে না। ইভেন এইটাকে যদি আপনার মেইলটাকে নিতে হয় তাহলে ব্যাকআপ থেকে আবার আপনাকে রিস্টোর করতে হবে ব্যাকআপ ডাটাবেস, ঠিক আছে। তো এইটা এই ছিল আজকের লেকচারের বিষয়, এবং আজকের লেকচারের যে কাজটা সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার ডিলেটেড আইটেম থেকে যদি ডিলেট হয়েও যায় তারপরও আপনি এইটাকে রিকভার করতে পারবেন কতদিন। আপনার এইখানে আমি ডাটাবেজে টাইম দিয়েছি 30 দিন, এই 30 দিনের মধ্যে যদি 30 দিন ওভার হয়ে যায় তখন আর এখান থেকে রিকভার করতে পারবেন না, তখন আপনাকে পার্সার থেকে রিকভার করতে হবে। আর এরপরে হলো যে যে আপনি যদি তারপরও যদি আপনি এইটাকে রাখতে চান, কারণ অনেক সময় দেখা যায় স্পেসিফিক কিছু লোকের জন্য এটা করা লাগে। তো আজকে দেখালাম যে আপনারা ডিলেটেড আইটেম থেকে ডিলেট করা মেইলটাকে কিভাবে রিকভার করবেন, সেটা অলরেডি আমি দেখিয়ে ফেলেছি, এবং আপনাদের সাথে কিভাবে ডিলেট একটা আইটেমে বা আপনার ডাটাবেজে ডিলেটেড আইটেমের টাইম বাড়ানো যায় সেই জিনিসটা আপনাদের দেখিয়েছি। তো আজকের লেকচারটা এই পর্যন্তই, যদি আমার এই লেকচারটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন।